43,255 জন ভোটার প্রায় সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণ অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে জমজমাট প্রচারণা বলছি ডাকসু নির্বাচনের কথা গণমাধ্যমের খবর বলছে প্রচার প্রচারণার দ্বিতীয় দিনেই মিলছে আচরণবিধি ভাঙার নানান নমুনা তারপরও সবার প্রত্যাশা 11ই মার্চ একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের তবে প্রশ্ন এটাও থাকছে বাস্তবতার সাথে প্রত্যাশার কতটা ফারাক সঙ্গত কারণেই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু রাজনীতির আলোচনায় ডাকসু আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায় সাথে আছে আমি মীরা হাসান আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে চারজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমি তাদের সাথে তাদেরকে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আমার ডানি আছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভোকেট আফজালের পাশেই আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আপনাকেও আমন্ত্রণ আমার বাঁয়ে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি একই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাবেক ছাত্রনেতা এবং এবি নিউজ 24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিং রায়কে আপনাদের চারজনকে নিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই আমি আলোচনাটা শুরু করতে চাই জোনায়েদ সাকি আপনাকে দিয়ে প্রথমে যেটা জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে যে প্রচার প্রচারণা খবরগুলো আসছে গণমাধ্যমে এবং আচরণবিধি ভাঙার খবরগুলো যেগুলো আসছে সেগুলো নিশ্চয়ই নজরে রেখেছেন সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাইবো যে এখন পর্যন্ত আমরা সাধারণত বাম ছাত্র সংগঠনগুলোকে ভীষণভাবে আচরণবিধি মানার কথা বলতে শুনি কিন্তু কিছু কিছু গণমাধ্যমের খবর বলছে যে দ্বিতীয় দিনে যে আচরণবিধি ভাঙার নমুনাগুলো তারা দেখছেন সেখানে বাম ছাত্র সংগঠনগুলো নাম লিখিয়েছে এখন সেক্ষেত্রে এই প্রশ্নটা থেকেই যায় যে তাহলে কি এই সংগঠনগুলো কথা একরকম বলে কার্যক্ষেত্রে অন্যরকম থাকে ধন্যবাদ আপনাকে মানে কি সুনির্দিষ্ট অভিযোগ সে বিষয়টা আমরা এখন জানা নেই যে বাম ছাত্র সংগঠনগুলো কোন আচরণবিধি ভেঙেছে আচরণবিধি ভাঙার যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে স্মরণ করিয়ে দিই মনে করিয়ে দিই যে আচরণবিধি 3 যেটা আছে যে প্রচার প্রচারণার ক্ষেত্রে ব্যান্ড পার্টি থেকে শুরু করে ঘোড়ার গাড়ি বা নানান ধরনের মিছিল শোডাউন করা যাবে না সেই বিষয়গুলো ভাঙার বিষয়টা এসছে সামনে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের বিরুদ্ধে মানে মিছিল শোডাউন প্রচার প্রচারণা ব্যান্ড পার্টি দিয়ে বাম ছাত্র সংগঠন করেছে এরকম কোনো খবর আমার জানা নেই আমি আসলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাইনি যাওয়া হয়নি আচ্ছা খবরটা রাখুনই না আপনি আমার মনে হয় না কোনো ব্যান্ড পার্টি দিয়ে ব্যান্ড পার্টি না সেটা হচ্ছে ধরুন তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে ধরেন এই বিষয়টা সামনে এসেছে বিশেষ করে প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্যবাদী বিরোধী ছাত্র ঐক্য যৌথ যে প্যানেল আছে সেখান থেকেই তারা ই করেছে সেখানকার যিনি আছেন তিনি এটার একটা ব্যাখ্যা দিয়েছেন সুতরাং গানের মাধ্যমে বা গানের মধ্য দিয়ে দিয়ে আসলে এই ভোটটা চেয়েছেন সেটা নিশ্চয়ই আপনার খবরটা এখন চোখে পড়েনি আপনার না গান গে ব্যান্ড পার্টি দুটো ভিন্ন জিনিস কিন্তু ব্যান্ড পার্টি বলতে যেটাকে বোঝায় আর মানে এই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো যে ধরনের গণসঙ্গীতের চর্চা করে গান গায় সেটার মধ্যে দিয়ে সেটা তাদের মিছিলের কোরাসের অংশ করেছে সেইটা তো ভিন্ন জিনিস প্রচার প্রচারণার এই আচরণবিধি নামক একটা জিনিস তো তৈরি হয়েছে যারা তৈরি করেছেন তারা তো মানে এটা তো কোনো ডিভাইন ব্যাপার নয় আচ্ছা তা আমাদের যেটা হয় যে আমরা যে সমস্ত আচার আচরণগুলো করা হয় কখনো কখনো তার মধ্যে কিছু ইতিবাচক দিক নিশ্চয়ই থাকে কিন্তু বেশিরভাগ সময় আচার আচরণগুলোর মূল দিকটাতে মানে যেখানে ধরা দরকার যেমন আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও আছে এইসব নির্বাচনের ক্ষেত্রেও সেগুলো ঘটে মূল সমস্যা হচ্ছে এখানে একটা ডাকসুর ক্ষেত্রে মূল সমস্যাটা কি মানুষের আস্থা অর্জন করা এবং ভোটটা যাতে এখন ঠিকঠাক মতো হয় বাস্তবতা তো হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশটা নেই ডাকসুতে গণতান্ত্রিক পরিবেশ 90 সালের গণতন্ত্র আসার পরে প্রথম কীর্তি হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে গণতান্ত্রিক পরিবেশটাকে আস্তে আস্তে নাইন করা এবং ঢাকা ইউনিভার্সিটির উপরে এক ধরনের দখলদারিত্ব কায়েম করা এবং ওইখানে ছাত্রদল ছাত্রলীগের 80-এর দশকে যে ভূমিকাটা ছিল রাজনৈতিক ভূমিকাটা ছিল যে দেখেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের যে একটা তার ইতিবাচক রাজনৈতিক ভূমিকার জায়গা ছিল এখানে 90 সালের পরে তার এই যে ক্ষমতার রাজনৈতিক ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন হয়ে যাওয়া ফলে ক্ষমতাসীন দলের একটা লাঠিয়াল বাহিনী হিসেবে ওই বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষাঙ্গনগুলোকে নিয়ন্ত্রণে রাখার একটা
মানে প্রতিষ্ঠানে পরিণত হয় তখন ছাত্র সংগঠনগুলো, এবং সেটা আমরা প্রথমে 91 থেকে 96 সালে বিএনপি শাসনামল, পরবর্তীতে আওয়ামী লীগের শাসনামলে উভয় ক্ষেত্রে এই জিনিসটা দেখেছি। ফলে ডাকসু যেটা মানে শিক্ষা প্রতিষ্ঠান কি হবে, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবেন, ছাত্ররা যাতে মেধার ভিত্তিতে এবং কোনো বৈষম্যের শিকার না হয়ে তার সুযোগ সুবিধাগুলোকে ঠিকমতো পান, সেইটার ব্যবস্থা তারা করবেন। সেই জায়গাটা তো আমরা করতে দেখিনি, বরং আমরা দেখলাম যে কীভাবে হলগুলোর দখলে যায়, কীভাবে প্রশাসন উল্টো ছাত্র সংগঠনের নেতৃত্বে পরিচালিত হতে শুরু করে এবং ছাত্র সংগঠনটি কার্যত ইউনিভার্সিটিটা পরিচালনা করার ভূমিকা চলে আসে। তো সেই জায়গাটা তো কোনো ইতিবাচক জিনিস আনতে পারে না, না শিক্ষার ক্ষেত্রে, না মানে গবেষণার ক্ষেত্রে, না ছাত্র আন্দোলনের ক্ষেত্রে। ফলে সবগুলোকে 12টা বাজিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে যে ধরনের প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, সেই প্রতিষ্ঠানে তো আগে গণতান্ত্রিক পরিবেশটা আনতে হবে। ফলে ছাত্ররা খুব ন্যায্যতার সাথে দাবি করেছিল যে কি বলে যে এখানে একটা ভোট কেন্দ্রটা অনুষদে নিয়ে আসা হোক, সেটা দাবি তারা মানেন নাই। কিন্তু সেই তারা এই দাবি না মেনে মানে ওই যে বলে না যে ধরেন আসল সমস্যাটা দিকে আপনি চোখ দিলেন না, আপনি অনেক বড় বড় আয়োজন আরম্ভ করলেন, সেগুলোতে চলে যাওয়া হয়। তো আমার মনে হয় যে আমরা ওইটাতে ফিরে আসি যে যতক্ষণ না পর্যন্ত আমাদের ডাকসু হচ্ছে এটা একটা ইতিবাচক ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে ডাকসু খেলে হলেই হবে না, ডাকসু যদি একটা দখলদারি নির্বাচন হয় তাহলে কোনো ফলাফল আনবে না। গণতান্ত্রিক নির্বাচন হতে হবে। তৃতীয় হচ্ছে গণতান্ত্রিক নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে, এবং সেখানে যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ কর্তৃত্ব আসছে, ছাত্র সংগঠন ইউনিভার্সিটি চালাবে, মনে হচ্ছে আপনার দৃশ্য তো সেগুলো নজরে পড়ছে না। যাই হোক, আমি অ্যাডভোকেট আব্দুল হোসেন যেটা জানতে চাইবো যে এখন পর্যন্ত ছাত্রলীগের দিকে আসলে অভিযোগের তীর সবচেয়ে বেশি এসেছে। এখন বলা হচ্ছে যে প্রচারণা ক্ষেত্রে বহিরাগত বলেন, অছাত্র বলেন, রঙিন পোস্টার বলেন, কোনো কোনো ক্ষেত্রে লিফলেটে আপনাদের দলের শীর্ষ নেতৃত্বের খবরগুলো বা টাকা পয়সা ছড়ানোর খবরগুলো আসছে, এগুলোকে কী হিসাবে আপনি দেখবেন আসলে, যে আসলে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন বলেই কি অভিযোগগুলো আসছে, নাকি নির্বাচনের মাঠে আসলে এগুলো অভিযোগ তোলা এক ধরনের ফ্যাশন হয়ে গেছে? না, ওই শেষ কথাটাই আপনার সঠিক যে নির্বাচনের মাঠে এরকম অভিযোগ পাল্টা অভিযোগ থাকে, এগুলো মানে আমরা আমলে নেই, অনেক সময় নেই না, এবং এর মাধ্যমেই নির্বাচনটি যথাসময় হয়ে যাবে 11 তারিখ, আজকে 5 তারিখও শেষ মানে আমরা শেষ করে দিচ্ছি। তো আমরা মনে করি যে এই যে প্রথম যে আলোচনাটা শুরু হয়েছিল যে গান গাচ্ছে, আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই এই যে প্রাতিষ্ঠানিকভাবে তার যে কিছু দায় দায়িত্ব যেটা আছে সেটা আমি গত 2 দিন আগে মাননীয় ভিসি তিনি তার বক্তব্যে বলেছেন যে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সকলকে সমান সুযোগ দিয়ে নির্বাচনী কার্যক্রম তারা গুছিয়ে এনেছেন, এবং গতকালকে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ হয়েছে, এবং নির্বাচনের মাঠে নির্বাচন করার জন্য ছাত্র সংগঠনগুলো তাদের মনোনয়ন দিয়ে প্রার্থীদের মাঠে নামিয়েছে, সকলে নির্বাচনী কাজে কাজ করছে। তবে যেটা আমরা 81 সালে মূলত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, কিন্তু তখন আমি ছাত্র হই নাই। তখন পোস্টারের একটা ছবি আমার এখনও মনে আছে যে সংস্কৃতি সম্পাদক লিয়াকত আলী লাকির একটা পোস্টার ছিল যে আমার অ্যাকর্ডিয়ানও যেন মানুষের গান গায়। এই যে এই যে একটা মানে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় নির্বাচনকে কেন্দ্র করে যে এক ধরনের আবহ তৈরি হওয়া, মানে যার যার সুকুমার বৃত্তিগুলো ছাত্রদের সামনে তুলে ধরা, অথবা ওইভাবে যোগ্যতা মেধা মানে এগুলো উপস্থাপন করা, এগুলোর একটা প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতা কিন্তু আমার কাছে একটু ভিন্ন মনে হয়, এখন কিন্তু সেই রকম একটা অবস্থা নাই। তবে হ্যাঁ, আসার কথা এটি যে একটা নির্বাচন দীর্ঘ প্রায় 28-29 বছর পর হচ্ছে, ডাকসুর কী কাজ, ডাকসু কীরকম, ডাকসুর কী ঐতিহ্য ছিল, সেটি হয়তো আমাদের প্রজন্ম, এখানে সুভাষ সিংহ আছে, জগন্নাথ হলের ভিপি ছিলেন, তারপরে মোশাররফ ছাত্র রাজনীতি করেছেন, সাকি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা আছে, আমরা সকলেই জানি, কিন্তু এই প্রজন্মের যারা তারা হয়তো জানলেও পুরোটি জানেন না যে ডাকসু আসলে কী। তো স্বাভাবিকভাবে এই ডাকসু বর্তমানে নির্বাচনটি হবে, আমরা ছাত্রদের যে ছাত্রদের কাছে গিয়ে যে ভোট চাওয়ার জন্য যে তাদের যে একটা নিজেদেরকে যোগ্য একজন ছাত্রনেতা হিসেবে প্রস্তুত করা, সেইটা হয়তো কিছুটা ঘাটতি আমাদের দৃষ্টিতে অথবা সাধারণের দৃষ্টিতে থাকতে পারে, কিন্তু এর পরে যখন ডাকসুটি নিয়মিত হবে তখন কিন্তু আমরা নিশ্চয়ই একটা ভালো নেতৃত্ব, ভালো ডাকসু, ভালো
তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করব। আর বাংলাদেশে এক একটা সময় এক এক রকম। আমি কিছুদিন আগে একটা বই পড়ছিলাম যে এআর মল্লিকের যে অর্থমন্ত্রী ছিলেন তার একটা বই, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লিখছিলেন যে 1940 সালে বিএস সিদ্দিকী, পরবর্তীতে তিনি বিচারপতি ছিলেন, সেই বিএস সিদ্দিকী দাঁড়িয়েছিলেন। তখন ডাকসুতে একটা পদ ছিল স্পিকারের পদ, সেই পদে উনি দাঁড়িয়েছিলেন এবং তিনি একটা হঠাৎ করে ছাত্ররা দেখলো তিনি একটা পোস্টার লাগিয়েছেন, সেই পোস্টারে তার ছবি, এবং সেটা একটা ব্যাপক হইচই যে একটা মানে এটা অন ইসলামিক একটা কাজ করে ফেললেন উনি, এবং একটা ব্যাপক প্রতিক্রিয়া 1940 সাল, তো ব্যাপক প্রতিক্রিয়া, এবং বাধ্য হলেন উনি শেষ পর্যন্ত পোস্টারটি সরিয়ে ফেলতে, বেশ কয়েকটি পোস্টার লাগিয়েছিলেন, এটা ওই ওনার বইতে আমি দেখলাম। তো সেই সময় সমাজ ব্যবস্থা, সেই সময়ের যে একটা মানে সেটা এক ধরনের ছিল। তারপরে এক একটা সময়ের মানে 60-এর দশকের যে ডাকসুর যে প্রত্যাশা, সেটি নিশ্চয়ই এখন যদি আমি ছাত্রদের কাছ থেকে সেই প্রত্যাশাটা করি নিশ্চয়ই ঠিক হবে না। এটা সামরিক স্বৈরতন্ত্রের আমলে আমরা নির্বাচন করেছি, সুভাষ সিংহ নির্বাচন করেছে, সেই সময় ছাত্রদের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেটার সাথে কিন্তু এখন মিলবে না। এখন একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চলতেছে, একটা উন্নয়নের ধারায় দেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং এখনকার ডাকসুর কাছে যদি যেভাবে সকলে আলাপ আলোচনা করে চাচ্ছে, একজন তোফায়েল আহমেদ চাচ্ছে অথবা একজন মতিয়া চৌধুরী চাচ্ছে, তা তো কিন্তু হবে না। বাস্তবতা এখনকার ডাকসুর কাছ থেকে আমাদের এখনকার ছাত্র রাজনীতিকে আপনি হয়তো সেভাবে মূল্যায়ন করছেন না, মানে এখনকার সেভাবেই আমাদের দেশে হবে, তাই না? প্রত্যাশার জায়গাটা যেন অত বেশি অথবা ওই মাত্রায় না হয়। তাহলে 18 বছর পর ধরে তাহলে আমরা এতটুকু প্রত্যাশায় এগুতে পারলাম। যাই হোক, মোশাররফ হোসেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে যে অভিযোগগুলো আসলে বাম বা ছাত্রলীগের বিরুদ্ধে আছে, সেই অভিযোগগুলো একই ধরনের অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে আছে যে ভোটার নন, প্রার্থী নন এমন লক্ষ্যও দেখা যাচ্ছে প্রচারণার ক্ষেত্রে। পাশাপাশি আপনাদের ভিপি প্রার্থী যিনি আছেন তিনি বলছেন যে ছাত্রলীগের অনুকম্পায় আসলে তারা ক্যাম্পাসে অবস্থান করতে পারছেন। আসলে ছাত্র দলের কি সাংগঠনিক অবস্থা এতটাই দুর্বল যে তারা এই অবস্থা থেকে নির্বাচন করছে আর আচরণবিধি ভেঙেই যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি আফজাল ভাইয়ের শেষ দুই একটি কথা ধরে আমি কথা বলি। যে আফজাল ভাই একটা কথা বলেছেন যে স্বৈরাচার রেশাদ আমলের ডাকসু আর এখনকার ডাকসু এক না, কিন্তু আপনি যদি ডাকসুর যে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলির যে প্যানেল পোস্টার লিফলেট করেছে সেগুলির যদি ভাষাগুলি আপনি লক্ষ্য করেন তাহলে এরশাদের চেয়ে এই 28 বছর পর খুব একটা বেশি আমরা উন্নত হয়েছি। যেমন জাতীয়তাবাদী ছাত্র দলের পোস্টারে আপনি দেখবেন যে লেখা হলো গণতন্ত্র পুনরুদ্ধারে ডাকসু। বাম জোটের দেখবেন যে মুক্ত চিন্তা এবং স্বাধীনতার মুক্ত স্বাধীনতার জন্য ডাকসু। কেউ কেউ বলেছে স্ব অবস্থানের জন্য এবং বহিরাগত মুক্ত ডাকসু। তো এই কথাগুলো কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা কিন্তু শুনেছিলাম, এখানে অ্যাডভোকেট আফজাল হোসেন, সুভাষ সিংহ রায় এরাও ছিল তখন। তাহলে আমরা 28 বছরকে খুব বেশি অগ্রসর হয়েছি আমার কাছে তো মনে হয় না, বরং সেই সময় আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সহ অবস্থান নিয়ে কোনো প্রশ্ন ছিল না, বরং সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে অবস্থান করে সেই সময় কিন্তু যার যার কর্মকাণ্ড পরিচালনা করতো, যার যার বক্তব্য উপস্থাপন করতো, যার যার সংগঠনের প্রতিনিধিত্ব করতো। কিন্তু আপনি দেখেন আজকে এই 2018-19 সালে এসে আমাদের শুনতে হচ্ছে যে আমাকে সহ অবস্থান দিতে হবে, আমাকে ক্যাম্পাসে যাওয়ার মতো পরিবেশ নিশ্চিত করতে হবে, আমাকে আমার কথা বলার মতো পরিবেশ ক্যাম্পাসে দিতে হবে। 2001 থেকে 2004 এই সময় এই সহ অবস্থানের প্রশ্ন ছিল না? ছিল না, এইভাবে ছিল না। কোনভাবে ছিল তাহলে? তখনও ক্যাম্পাস ছিল, আমি অস্বীকার করব না, কারণ তখন তারা তখন ক্যাম্পাসে কিন্তু দুটা ভাগ ছিল, উত্তরপাড়া দক্ষিণপাড়া, নিশ্চয়ই আপনি শুনেছেন যে উত্তরপাড়া এক দলের দখলে ছিল, দক্ষিণপাড়া আরেক দলের দখলে, আমি অস্বীকার করছি না। কিন্তু বর্তমানে কি হচ্ছে, কিন্তু মধুর ক্যান্টিন বলেন, ক্যাম্পাস বলেন, এই ক্ষেত্রে কিন্তু কোনো দখলের রাজনীতি ছিল না। সকল সংগঠন এই অ্যাডভোকেট আফজাল হোসেন বা সুভাষ সিংহ রায়, মধুর ক্যান্টিন ছিল কিন্তু সবার একটা মিলন মেলা, অথবা ঢাকা বিষয়ে ক্যাম্পাসের রাজনীতি কেন পরিচালনার ক্ষেত্রে ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছিল না, হয়তো হলে হলে কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল, এটা সত্যতে অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু 2008-এর পর কি হয়েছে যে এক দলের, আজকে আপনি ছাত্র দলের যেই সব আমাদের ভিপি প্রার্থী মোস্তাবিজের কথা আপনি বললেন, আসলে কি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে তো ক্ষমতা পালাবদলের কোনো কিছু নাই। যেমন জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগের একটি ভয় আছে যে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে যাবে, অন্য দল কেউ ক্ষমতা চলে আসবে, কিন্তু এখানে তো সাধারণ ছাত্র ডাকসু ছাত্র নেতৃত্বের নির্বাচন, এই নেতৃত্বে কে জিতলো বা কে হারলো এই দিয়ে বাংলাদেশের কিছু আসে যায়, কিন্তু অনেক বড় বড় আন্দোলনের নেতৃত্ব সেটা ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন সেই ডাকসুতে
এক্সেপ্ট ছাত্র লীগ মানে শাসক দলের যে সংগঠন ছাত্র লীগ ছাড়া সবাই সাতটি দাবি উত্থাপন করেছিল, সহবস্থান নিশ্চিত করা, সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া, ভোট কলা ভবনে মানে একাডেমিক ভবনে করা। কিন্তু আমরা কি দেখেছি যে একটি দাবিও মানা হয়নি। মানে যে জাতীয় যে রাজনীতি তারই একটি সুর আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। তো এমনি অবস্থায় আজকে শুধু আপনি আমি আমি এটা একেবারে শিওর দিয়ে আপনাকে বলতে চাই, নিশ্চিত করে আমি বলতে চাই যে আজকে যে কথাটি বিভিন্ন ছাত্র সংগঠনগুলি বলছে, ডাকসু নির্বাচনের জন্য হয়তো একটা নির্বাচন খেলা চলছে, কিন্তু আমরা বুঝবো যে 11 মার্চের পর কয় এই সংগঠনগুলি ঢাকা বিষয়ে থাকতে পারে, আবাসিক হলে যেতে পারে, ক্লাসে যেতে পারে বা মধুর ক্যান্টিনে বসতে পারে, সেখানেই হবে মূল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য মূল চ্যালেঞ্জ। সুভাষ সিংহ রায়, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন মোশাররফ হোসেন যেটা বলছিলেন যে আসলে 11 তারিখের পর আসলে বোঝা যাবে যে আসলে কী হলো কি না হলো, বা 11 তারিখেও নিশ্চয়ই এটা আশা করা যাবে বা ধারণা করা যাবে যে কীভাবে নির্বাচনটা হচ্ছে। আর যদি এই শঙ্কাটা জায়গাটা প্রবলভাবে এসে যায় যে 11 তারিখ আসলে একটা সুষ্ঠু নির্বাচন হতে নাও পারে, সেক্ষেত্রে এটা দায় আসলে কোন কোন স্টেক হোল্ডারদের পরে বর্তাবে গিয়ে? আপনাকে ধন্যবাদ। মোশাররফ ভাইয়ের কথা আমি খুব মন দিয়ে শুনছিলাম, কারণটি আমি অপেক্ষায় ছিলাম যে তিনি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এখানে টেনে আনবেন, এবং যথারীতি বিএনপির প্রশিক্ষণ সম্পাদক সেই কাজটি করেছেন। অতি শৈলকরণ বক্তব্যগুলো আমরা কিন্তু সবাই দিই, এবং বোধহয় আমি এর থেকে আমি নিজেও দূরে না। দখলদারিত্বের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে 11 তারিখের পর কী ঘটবে, সবকটা জানালা খুলে দাও না, সে গানের একটি পরের লাইন হচ্ছে কেউ যেন ভুল করে গেও না তো মন ভাঙা গান। আমরা কি সাবেক ছাত্র নেতারা এখানে বসে কি মন ভাঙা গান গাইব না সামনের দিকে গাব? আপনি দেখেন ছাত্র সংগঠনগুলো কতটা ভালো, আমি বলছি কতটা ভালো, তারা এখন দাবি করছে কৃষি শিল্প স্বাস্থ্যভিত্তিক গবেষণায় দীর্ঘমেয়াদী তাদের অর্থ বরাদ্দ করতে হবে, গবেষণায় অর্থ বরাদ্দ করতে হবে। এখন নির্দেশ স্বীকার করছি আমি যে 90 ডাকসু নির্বাচন করেছি, সেই নির্বাচনে কোনো রাজনৈতিক দল ছাত্র সংগঠন এইটি কিন্তু দাবি করে নাই, ইস্তেহার নামক শব্দটি ছিল না। আমি জানি না মোশাররফ ভাইয়ের ইস্তেহার রচনা সে সময় করেছিলেন কিনা। আমি বলতে চাই যে আমাদের অগ্রগতির জায়গাটি নিয়ে আমরা এগোচ্ছি কিনা, আজকে ছাত্ররা এগিয়েছে অগ্রগতির জায়গাটা কীভাবে বিচার বিশ্লেষণ করবো কিনা আমরা, যে ধরেন 14-15টি সংগঠন তাদের মতো থেকে অন্তত 11-12টি সংগঠন যেসব দাবি দিয়েছিল তার কোনোটাই মানা হয়নি, অথচ আপনি এমন এমন কিছু ইস্তেহার সামনে আনছেন যেগুলো আসলে অনেক পরের বিষয়গুলো মৌলিক মৌলিক জায়গা থেকে এড়িয়ে গিয়ে ইস্তেহারের দিকে। আমি বলছি যে অগ্রগতির জায়গাটি বলছি, আমি আপনাকে স্পষ্ট করে বলি, ডাকসুর যে গঠনতন্ত্র কিংবা 1921 সালের 1 জুলাই থেকে ঢাকা ইউনিভার্সিটির যে পথ চলা, প্রায় 100 বছরের কাছাকাছি আমরা আসলাম, 98 বছর পার করতেছি, এই সময়ে কখনোই এই দাবিটি উত্থাপিত হয়নি যে হলের বাইরে ভোট হবে। এটা হচ্ছে আবাসিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে কোনো সুযোগ নেই। অনেক কারণ। আমি যদি এখন বলি যে সুলতান মুস্তাক যে পরিষদ ছিল ছাত্রলীগের নেতৃত্বে, যে ডাকসুটি 89 সালে জয়লাভ করেছিল, সেই তার বিজয় মিছিলের ওপরে হামলা কারা করেছিল? রকিওয়ালের সামনে ছাত্রী মিছিলে হামলা কারা করেছিল? ওই পরিবেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখন নাই। বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগের দিনও গুলি ফুটেছে, অতএব দখলদারিত্বের ব্যাপারটা কিন্তু আগে অনেক বেশি ছিল। গত 12 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের তুলনায় অনেক বেশি শিক্ষার পরিবেশ রয়েছে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এই অভিযোগও তো আছে ছাত্রলীগের নিয়ন্ত্রণ বেড়েছে। আপনি নিয়ন্ত্রণ শব্দটা ব্যাখ্যা করতে গেলে অনেক বড় ব্যাপার আসতে হবে। আমি ওই জায়গায় থাকতে চাই, যেমন জুনায়েদ সাকিব বললেন যে আচরণবিধি নামক একটি জিনিস, আচরণবিধি নামক জানি এই শব্দটি বলে বাক্যটি উচ্চারণ করে আমরা বিষয়টিকে অবজ্ঞা করছি কিনা, কেননা যেই 14টি ছাত্র সংগঠনের কথা আপনি বলছেন তারা সকলে কিন্তু এক পর্যায়ে এসে ঐক্যমতে এসেছে, এবং তারা নির্বাচনে 11 মার্চে এই যে উদ্যোগ গ্রহণ করায় তারা প্রত্যেককে কিন্তু তারা দ্বিমত থাকলেও সমালোচনা থাকলেও তারা কিন্তু মেনে নিয়েছে, এবং তারা এখন নির্বাচনের মধ্যে রয়েছে। আগের তুলনায় আমি বলি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ
গুণগত দিক দিয়ে অনেক পরিবর্তন ঘটেছে এবং ইতিবাচক পরিবর্তন ঘটছে। এবং আগে কখনো এই যে নির্বাচনের সময় থাকলে আমি আফজাল ভাই, মোশাররফ ভাই, জুনায়েদ সাকি এতক্ষণ ব্যস্ত থাকতাম বিভিন্ন হলে বক্তৃতা দেওয়ার জন্য, বিভিন্ন হলের ঘুরে ঘুরে যাওয়ার জন্য, কিন্তু সেই উদ্যোগটা নাই। বিভিন্ন হলে হলে যাওয়ার কথা বলছিলেন, যে এখনকার পরিবেশ নিয়ে আসলে কথা বলতে চাই। আমার একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর এসে এই জায়গা থেকে শুরু করবো আসলে, যে কারণ অনেকগুলো ছাত্র সংগঠন আছে, অনেকগুলো স্বতন্ত্র প্রার্থী আছেন, তারা যেটা বলছেন যে হলগুলো এতটাই ছাত্রলীগের নিয়ন্ত্রণে যে সেখানে গিয়ে তারা কোনো ধরনের প্রচারণা চালাতে পারছেন না। এত সংখ্যাধিক্য সেটাও তো ব্যাপার। আচ্ছা, সংখ্যাধিক্য বলতে কোনটা বলতে, যদি একটা সংগঠনের অনুসারীরা বেশি থাকে সেটাকেই বলতে নিয়ন্ত্রণ ভার করে নেওয়া হয়, সেটাও তো বিবেচনা বিষয়। সেই জায়গা থেকে আপনাকে সেই ব্যাখ্যাটা আসতে হবে যে এই বিষয়টা তাহলে যদি এইভাবে হতো তাহলে তারা এইসব ছাত্র সংগঠনগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ নিশ্চয়ই করতো না। না না, কর্মকর্তা অভিযোগ আমি বলি আপনাকে, আমি যখন যেবার নির্বাচন করেছি সর্বশেষ যে নির্বাচন 1990 সালের 6 জুন, সেই নির্বাচনে আমার বিপরীতে যে ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন, তাদের স্লোগানের উপরে লেখা ছিল যে জগন্নাথ হলের ছাত্র ইউনিয়নের জয় হচ্ছে ঐতিহ্য। এবং তখন যদি আমি অভিযোগ করতাম যে তারা সংখ্যাধিক্যের জোরে এ সমস্ত করবার চেষ্টা করছে, ব্যাপারটা তেমন না। ছাত্ররা কিভাবে গ্রহণ করছে, ছাত্র কিভাবে গ্রহণ করছে এবং রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তার বক্তব্য কি আছে সেটা নিয়ে আমি আসলে ফিরে আলোচনাটা করবো, তখনই জানাবো তিনি কি বলেছেন। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর, আশা করি ফিরে আপনাদের সাথেই পাবো। আবার আমন্ত্রণ, 24 ঘন্টা আলোচনা করছি রাজনীতির আলোচনায় ডাকসু নিয়ে। সুভাষ সিং রায় যে জায়গা থেকে থামিয়েছিলাম, আসলে বলা হচ্ছিল যে হলগুলোর নিয়ন্ত্রণের বিষয়গুলোতে, সেই জায়গায় একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি তার নাম উল্লেখ করতে চাননি, সেই জায়গায় তিনি একটি গণমাধ্যমকে যে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন যে কীভাবে তারা হলগুলোতে গিয়ে প্রচারণা চালাতে পারছেন না, সেই জায়গা থেকে তাকে জানতে চাওয়া হয়েছিল তাহলে যে রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তাদের কাছে গিয়ে কিছু বলা হয়েছে কিনা, অভিযোগ করতে গিয়েছিলেন সেখানে। তারা বলছেন যে তারা গিয়েছিলেন, সেই জায়গা থেকে রিটার্নিং কর্মকর্তার বক্তব্য ছিল এরকম যে ছাত্রলীগের সাথে সমন্বয় করে হলগুলোতে প্রচারণা গিয়ে চালাও। এর অর্থ তাহলে কী দাঁড়ায়? না আমি জানি না রিটার্নিং কর্মকর্তা কী বলেছেন, কিন্তু বাস্তবতা এই যে এখনও পর্যন্ত বাংলাদেশের ছাত্র প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ছাত্রাঙ্গনগুলো এখনও পর্যন্ত সেই যেভাবে আমরা চাই, যে গণতান্ত্রিক আবহ চাই, সেই আবহটা কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। নানান রকম প্রান্তিক বিচ্যুতি আছে, নানান রকম বাধা রয়েছে, এটা আমার স্বীকার করতেই হবে। আচ্ছা, কিন্তু এই এটাও স্বীকার করতে হবে অজুহাতের জায়গাটাও কিন্তু বেড়েছে। আপনি যখন কোনো নজর কাটতে যান, আপনি যখন আপনার দিকে দৃষ্টিটা নিয়ে আতে যান, তখন কিন্তু আপনাকে কিন্তু অনেকগুলো অভিযোগ করতে হয়, সেই অভিযোগের সংস্কৃতি বাংলাদেশে আছে। আচ্ছা, আমি তো বললাম যে এই যে 18টি হল, এখন প্রতিটা হলে যদি 13 জন করে ছাত্র প্রতিনিধি দিতে হয় কিংবা ছাত্রী প্রতিনিধি দিতে হয়, আর 25 জন ডাকসুতে যদি একটি ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব দেওয়া লাগে তাহলে 259 জনের মতন ছাত্র লাগে, ছাত্রী লাগে। আপনি বলেন এই 14টি সংগঠনের মধ্যে কয়জন সেই 259 জন ছাত্র ছাত্রী দেওয়ার মতন সেই অবস্থা এখন আছে? অবস্থা বাস্তবতা মানে সক্ষমতা নেই তাদের কথা বলতে চাচ্ছেন আপনি? আমি সক্ষমতা শব্দ এখানে উল্লেখ করছি না, কেননা ছাত্র রাজনীতির এখনকার যে প্রেক্ষাপট কিংবা বাংলাদেশের রাজনীতির এখন যা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু অনেকটা ম্রিয়মান হয়ে গেছে। এই ম্রিয়মান না আসলে এটাই এক্স্যাক্টলি আমি আপনার সাথে একমত, এই যে ব্যাখ্যা করা যেতে মানে 13 জন করে আর 25 জনের যে কেন্দ্রীয় প্ল্যান, মানে 19টি হলের 13 জন করে লাগে, 18টি হল 19টি হল মানে ইন্টারন্যাশনাল হোস্টেল তো এখন এই টোটাল যে সংখ্যাটা দরকার এই সংখ্যাটাও ছাত্র সংগঠনগুলো আসলে এককভাবে ধরলে, অনেক ছাত্র সংগঠন আসলেই নেই, এই না থাকার বাস্তবতাটাই তো ওনারা তৈরি করেছেন। এই না থাকার বাস্তবতাটা তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়টাকে এমনভাবে দখলকৃত করা হয়েছে যেটা একটা পার্টির দখল, এটা কোনো প্রতিষ্ঠান চালাচ্ছে এটা আর মনে হবে না আর কি। অর্থাৎ এখানে শিক্ষক আছেন, শিক্ষার সিনেট আছে, সিন্ডিকেট আছে, এই যে একটা প্রাতিষ্ঠানিক জায়গা যেটা আসলে জ্ঞান চর্চার জায়গা থেকে যেটা প্রাধান্য পেতো, তাদের হয়তো রাজনৈতিক সমর্থন থাকবে কিংবা কেউ কেউ রাজনৈতিক দলও করতে পারেন, কিন্তু পুরো প্রতিষ্ঠানটা শিক্ষক মণ্ডলী ছাত্র সংগঠনগুলো যতটা দলীয়কৃত তার চেয়ে বড় দলীয়কৃত যে হয়ে গেল, প্রত্যেকটা শিক্ষক নিয়োগ যে এক একটি ভোটে পরিণত হলো, এই পুরো পরিণতিতে বিশ্ববিদ্যালয়কে এই জায়গায় নিয়ে এসছে এবং তার পরিণতিতে, এবং এখন ছাত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রণ প্রশাসনের সাথে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ রাজনৈতিক প্রশাসন দুটো 3টে মিলে যুক্ত হয়ে এখানে আসলে
তাহলে সে সেই নির্বাচন যাওয়ার পরিবেশের জায়গাটা আসলে নেই, তাহলে সেই নির্বাচন যাওয়ার অর্থ কি? তাহলে যাওয়ার অর্থ হচ্ছে যে যাওয়াটা তৈরি করা। এই যে আমরা বললাম যে নির্বাচনটা যে হচ্ছিল না হচ্ছে সেটা একটা ইতিবাচক, নির্বাচনটা ঠিক মতো হওয়াটার চেষ্টা করাটা একটা ইতিবাচক। এই চেষ্টা লড়াই রাজনৈতিক দলের লড়াই বন্ধ করে দিতে হবে। বাংলাদেশ তো সংস্কৃত দিক থেকেই সবকিছু চূড়ান্তে যেয়ে ঠেকেছে। এখানে ভোট মানে হচ্ছে একটা টোটাল কুদেতা ছাড়া আর কিছু না। এই যে পুরো আইন শৃঙ্খলা বাহিনী নিজে ইলেকশন করে ইলেকশন গোল পোস্টে গোল দিয়ে এসে বিরোধী দলকে আগেই লাল কার্ড দেখিয়ে দিচ্ছে, মাঠে নামার আগেই সব লাল কার্ড দেখে বের করে দিয়ে বলটা নিয়ে যে নিজে কোথায় ডাকসুর বাস্তবতা কি সেরকম? ডাকসুর বাস্তবতা আপনি শোনেন, এই যে আমাদের ইতিহাস ভুলে গেলে আপনি 1973 সালে ডাকসুর বাস্তবতা কি ছিল? 1973 সালে ডাকসুর বাস্তবতা ছিল যে ডাকসুর ব্যালট বাক্সগুলো দখল করে নেওয়া হয়েছিল। আমাদের এখানে ইতিহাস কারা নিয়েছে সেটা আপনিও জানেন না, সবাই জানেন। আপনার এখানে একটা নির্বাচন হয়নি এবং একটা নির্বাচনে বিএনপি আমলে আওয়ামী লীগ একটা নির্বাচনে যেতে চায়নি, 1994 সালের নির্বাচনে আওয়ামী লীগ ছাত্রলীগ যেতে চায়নি এবং দেশের বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো নির্বাচনে যেতে চায়নি। বাক্সু কিংবা রাকসু যতগুলো জায়গায় নির্বাচন হওয়ার চেষ্টা হয়েছিল, ডাকসু তো আমরা নিজেরা তখন ছাত্র আন্দোলনের সাথে ছোট আকার হলে যুক্ত ছিলাম, সুতরাং আমরা ওখানে জানি যে এই জিনিসটাকে তারা ছোট আকারে। আমি আপনাকে একটা তথ্য দিই, আপনি বলেন তো ছাত্র ফেডারেশন ছাত্র ঐক্য ফ্রন্ট কোন হলে তারা প্যানেল দিতে পেরেছিল? এখনকার বাস্তবতা আপনি বলছেন যে আমার সেই পরিবেশ নাই, আমার একটু অভিজ্ঞতা তো নিশ্চয়ই আছে, একটু বলতে দেন। এখানে জুনায়েদ সাকিব যে কথাটি বলেছে, না আমার কথাটা শেষ করে নিই, তারপর একটু বলছি আমি। প্রথম কথা হচ্ছে যে এই ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটি হিসেবে দেন, ধরেন পার্শ্ববর্তী দেশ ভারতেরও তো মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনি তুলনা করলে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাথে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে কিংবা জেএনইউর সাথে তুলনা করবেন তো, তো অন্তত মানে সেখানেও এখন অনেক রকম অধঃপতনের জায়গা শুরু হয়েছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা এক তো একাডেমিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসেন, বিশ্ববিদ্যালয় হলগুলোতে প্রশাসনের কর্তৃত্বটা নিয়ে আসেন এবং তাতে ছাত্র সংগঠন একজন শিক্ষার্থী যদি ইউনিভার্সিটিতে ভয়ের পরিবেশের বদলে একটা নিজের মর্যাদা নিজের অধিকারের জায়গাটাকে নিশ্চিত একটু বুঝে পায়, তখন সে তার নিজের প্রশাসনের কর্তৃত্ব শব্দটি পছন্দ মানে কি? হ্যাঁ আমি বুঝতে পারলাম, প্রশাসনের কর্তৃত্ব প্রশাসনের তন্ত্র যেটা আসলে মূলত ছাত্র সংগঠন যে সরকারি ছাত্র সংগঠনের একটা দখলদারিত্ব কায়েমের প্রধান অস্ত্র। এখানে জুনায়েদ সাকিব যে কথাটি বলেছে এর সাথে আমি একটু যোগ করতে চাই, যে কথাটি মানে ফোরন কাটবেন না, ফোরন না, এটা বাস্তব, যেটা ঢাকা বিশ্বের বর্তমানে যে বাস্তব পরিস্থিতি সেটাকে আপনি স্বীকার করতে হবে। আপনি 89 ডাকসু ইলেকশন করেছেন বা হল সংসদে ইলেকশন করেছেন, আজকে 2019 আপনাকে তো সেটা বুঝতে হবে। তখন আপনি জগন্নাথ হলে আপনি যদি বলেন ঠিক আছে আমরা যদি ধরেও নেই যে দখলদারিত্ব ছিল, জগন্নাথ হলে তো সেখানে প্যানেল দিয়েছে, সেখানে অন্য সংগঠনের আধিপত্য ছিল, সেই অবস্থা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি মহসিন হল থেকে ছাত্রলীগ থেকে একমাত্র বিপি নির্বাচিত হয়েছেন, এনএসএফ এর গুন্ডারা তখন মহসিন হল দখল করে রেখেছিল, তিনি বাথরুমের মধ্যে পালিয়েছিলেন, তিনি একা নমিনেশন জমা দিতে পেরেছিলেন। আমি বলি শুনুন, তারপরে এই খন্দকার সাহেব এসএমএল থেকে এডিএস হয়ে মহসিন হল এসেছিল, সেই ইতিহাস আপনাকে জানতে হবে। আমারটা তো ভুল বলে দিতে আপনি জানতে হবে, আপনি যোগ করেন না, কিন্তু তখনকার পরিবেশ তাহলে কেমন ছিল? হ্যাঁ এই পরিবেশ নিয়ে আমি যে কথাটা বলি, আজকে যে কথাটি বলা হচ্ছে যে একটি যে দখলের সংস্কৃতি, এটার আপনি এত বেশি দূরে যাওয়ার দরকার নেই, এত বিতর্ক দরকার নেই তো। যেখানে আপনি নিজেও আপনার উপস্থাপনায় বলেছেন যে 43,255 জন ভোটার, প্রায় 14টির মতো, আমাকে বলতে হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী আপনি উপস্থাপনা উত্থাপন, প্রায় 14-15টির মতো একটা সক্রিয় ছাত্র সংগঠন আছে, যেখানে বড় যদি আমরা ধরি বড় একেবারে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগ আছে, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন অন্যগুলি আছে, সেই নির্বাচনেও এই এই যে এখন আপনি পরশুদিন যে লাস্ট ডেট ছিল সেখানে আপনার 61 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে,
গণমাধ্যমের খবর অবশ্য বলছে 52-56 জন যদি গণমাধ্যম 56 ধরি না না আমি আমি একটু বলি না আপনি যদি বলেন যে মানে পাঁচটা জায়গায় প্যানেল দিতে পারেনি ছাত্র দল সেটা কি ছাত্রলীগের দায় না আমি সেটা না আমি কেউ ছাত্র দলকে না তার প্রতিদ্বন্দ্বী দিতে দিচ্ছে না অন্য সংগঠন আছে না যেখানে সক্রিয় বাম সংগঠনগুলি তো সবসময় আমি এইটাই বলার চেষ্টা করছি সেখানে একটা কারণ নাকি না না আমাকে একটু বলতে দেন না ভাই সব যদি আপনি একা বললে তো আরেকজন দিদি আছেন কিন্তু এখন যে সমস্যাটা আপনার হচ্ছে সেই সমস্যাটা হলো যে ছেলেটি আজকে প্যানেলে যাবে তার কিন্তু মূল লক্ষ্যটা কি লেখাপড়া সেখানে পড়তে আসছে পড়ার সাথে সাথে সে কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে সে রাজনীতি করে সে সাহিত্য চর্চা করে সংস্কৃতি চর্চা করে সে নিজের কেরিয়ার বিল্ড আপের জন্য সে নিজেকে তৈরি করে এখন আমি ছাত্র আমি যদি মনে করি আজকে আমি এই একটা যে কোনো প্যানেলে যদি আমি প্রার্থী হই আমার কালকে আর ক্যাম্পাসে যাওয়া আমার নিষেধ আমার হলে থাকার কোনো সুযোগ নাই আমাকে চাকরির ক্ষেত্রে যে প্রশ্নগুলি আমাকে বোর্ডে করা হয় যে নগ্ন দলীয়করণ সেখানে আমার কোনো সুযোগ হবে না আমি বেকার থেকে যাব এমনিভাবে যে কিছু পরিবেশ তৈরি করা হয়েছে এগুলি আপনি হয়তো আমরা টাচ করে যাচ্ছি কিন্তু এই যে অবস্থাটা এটা কিন্তু অনেক গভীরে এখন ঢুকে গেছে যার কারণে আপনার এই যে বিশ্ববিদ্যালয়কে আপনি মুক্ত বুদ্ধি চর্চা বলেন এটা এখন বদ্ধ চর্চার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে না আমি ওই জুনায়েদ সাকির একটা কথা দিয়ে শুরু করি যে অধপতন যে আসলে অধপতন মানে নিম্ন গতি যেটা আর কি সেটা কার হয়েছে মানে আজকে এই যে সংগঠনগুলো মানে তাদের নিজস্ব কৃতকর্মের কারণে তারা কিন্তু আজকে বিভিন্ন হলে তারা মনোনয়ন অথবা সেই প্যানেল দিতে পারেন অথবা পূর্ণাঙ্গ প্যানেলটাও দিতে পারেনি এবং এর দায়িত্ব কি আমাদের নিতে হবে নিজস্ব কৃতকর্ম সেটা কিরকম না কৃতকর্ম আমি আমি জাতীয় ছাত্র দলের কথাই বলি ওই যে সুভাষ সিংহ বলার শুরু করেছিলেন যে আমি যখন 89-এ সূর্যসেন ভিপি হইলাম তারপরের দিন আমরা একটা উৎসব মুখর পরিবেশে ছাত্রদের সাথে নিয়ে ডাকসুর বিজয়কে আমরা উদযাপন করব। কিন্তু কলাভবন হয়ে মধুর ক্যান্টিনে আমরা যেতে পারলাম না তার আগেই রক্তাক্ত হলো কনকের লাশ পড়ে গেল এবং আমার ছাত্র মিছিলে ভিসির বাড়ির সামনে শামসুন আরও অনেক মেয়েরা সেদিন মানে আহত হলো নির্মমভাবে তাদের পিটানো হলো এবং নেতৃত্ব দিল কারা এই এই ছাত্র দলের একটা মূল সারির নেতৃত্ব মানে একটা মানে অনেক সময় ঘটনা ঘটে যায় করে কিন্তু সেদিনের মিছিলে সেদিনের মিছিলে সেই ছাত্র দলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল তারা নেতৃত্ব দিয়ে এইরকম একটা অরাজক কাণ্ড ঘটেছিল জিমনেশিয়ামে জিমনেশিয়ামে যে আপনাদের অভিষেক সেই অভিষেক অনুষ্ঠানটা ঠিকমতো করতে দেওয়া হয়নি তো এইরকম একটা অধপতনের জায়গা থেকে বাংলাদেশ তো অনেক দূরে এগিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো দেখি যে এই যে ছাত্রলীগের সংগঠন আমাদের প্যানেল যে এই যে শোভন রব্বানী সাদ্দাম তাদের যে প্যানেল তারা দিয়েছে এবং তারা চমৎকার চমৎকার কথা নিয়ে তারা কিন্তু আসছে ওই যে সুভাষ বলছিল যে বিশ্ববিদ্যালয়ে এই যে মানে মানে শিক্ষকদের গবেষণার জন্য অথবা ছাত্রদের গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে এটা কিন্তু অতীতে আমরা কিন্তু আমরা দেখতাম ডাইনিং খাবার মান অথবা সিট সংখ্যা বৃদ্ধি এইরকম বিভিন্ন দাবি ছিল কিন্তু এইরকম মানে বিশ্ববিদ্যালয় একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করার জন্য যে ছাত্রদের মাঝখান থেকেও যে এক ধরনের আকুতি এটা কিন্তু আছে সুতরাং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে এই ছাত্ররা যারা আজকে নির্বাচন করছে তারা ডাকসুকে এখন আর যে একটা যদি মনের মধ্যে যে ওই রকম চিন্তা থাকে যে এই মোশারফ সাহেব অথবা এই জুনায়েদ সাকি যে ডাকসুকে সরকার বদলের হাতিয়ার করতে হবে তাহলে কিন্তু তার কথাগুলো কিন্তু ওই রকম যাবে কিন্তু ডাকসু এখন আর কিন্তু সরকার বদলের হাতিয়ার হবে না কারণ এখনকার ডাকসু আমি তো আগেই বলছিলাম যে 60-এর দশকের ডাকসুর একরকম ভূমিকা থাকে সামরিক শাসন অথবা সেই মানে কলোনিয়াল যে রুলের সময় যে তারা দুজন এটাকে ভাবছে সরকার বদলে হাতিয়ার না না মানে কথা তো এরকমই বিষয়টা এরকমই যে আজকে ডাকসু আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আছে সেই জায়গাগুলো একটা একটা অসাম্প্রদায়িক সমাজ গঠন করার জন্য বর্তমান তো বারবার বলছি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে জীবিকা করার জন্য কিন্তু এই নির্বাচনকে আমরা ইতিবাচক দিক দেখেছি আমি শেষ করি আপনি একটু পরে বলেন মুক্তিযুদ্ধের চেতনা একটা নতুন প্রজন্ম গড়ে তোলার জন্য আর বহুবিধ কাজ আছে আমাদের সমাজটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে তো আমরা যদি মানে এইভাবে আলোচনা করে সময় ক্ষেপণ করি তাহলে কিন্তু আমরা পিছনে পড়ে থাকবো আমরা ডাকসুটা শুরু হয়েছে নির্বাচনটা হয়ে যাক এবং এই নির্বাচনে অনেক রকমের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার তো একটা উচ্চ ধারণা আছে আমি এখনও আমি মনে করি যে সেই মানে স্কুলে পড়াশোনা করা ছিল গুরুগম্ভীর শিক্ষকদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ আমি শিক্ষকদের কাছ থেকে পেয়েছি সেখানে সব শিক্ষক যে আমাদের পক্ষে ছিল তা না অনেক ধরনের বিপক্ষের শিক্ষকও ছিল যারা সেই ক্ষেত্রে তাদের প্রতি একটা আস্থা আমাদের উপদেষ্টা হয়েছে এর আগে যে আচরণবিধি তৈরি করার জন্য যে কমিটিগুলো করা হয়েছিল
সেই কমিটি শিক্ষকদের ভূমিকা বা তারা কোন পন্থী সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন জায়গাটা একেবারে উঠে যায়নি। না না, আমি ওই প্রশ্নপন্থী প্রশ্নটা আসে কিন্তু কিন্তু এখানেও উঠেছে, কিন্তু আমি যেটা মনে করি যে এটাও অমূলক, কারণ আমি মনে করি যে বাংলাদেশে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেই রকম একটা উচ্চতাতে অবস্থান করে। এবং আমার ব্যক্তিগত জীবন থেকেই দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম, ভিপি ছিলাম, আমরা দেখেছি আমাদের চিন্তা চেতনা বিশ্বাস করে না, তারাও কিন্তু আমাদেরকে কিন্তু পরম স্নেহে আমাদেরকে বরণ করেছে, আমাদের সাথে কথা বলেছে, তাদের কাছ থেকে আমরা অনেক রকমের সুবিধা আদায় করেছি বিশ্ববিদ্যালয়ে। সুতরাং শিক্ষকরা তাদের নৈতিকতার জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই নির্বাচনটা পরিচালনা করবে, সেটা আমার বিশ্বাস, সে যে পক্ষেরই হোক না কেন। সেই আপনি যে বিশ্বাসটা রাখতে চাইছেন সেই বিশ্বাসটা আসলে বাকিরা রাখেন কিনা সেটা আলোচনা করবো, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আবার আলোচনাটা করতে চাই, নেব ছোট্ট একটা বিরতি, আশা করি ফিরে এসে আপনার সাথেই পাবো। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। জুনায়েদ সাকে আলোচনা আসতে চাই, যে জায়গাটা বলছিলাম যে ধরেন একজন স্বতন্ত্র প্রার্থী জিএস পদের আসিফুর রহমান, তিনি যে প্রসঙ্গটা এনেছেন সেটা বলেছেন যে ছাত্রলীগের বাধার মুখে প্রচারণার ক্ষেত্রে পড়তে হচ্ছে অনেককেই, কিন্তু যিনি অভিযোগটা করেছেন তিনি কোনো বাধার মুখে পড়েননি, তিনি ওই অভিযোগটা করছেন শুনে শুনে। এখন যখন এই শুনে শুনে অভিযোগটা করে তখন কি আসলে ঠুনকো হয়ে যায় কিনা, বা ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন বলেই কি এই অভিযোগগুলো সামনে আসে কিনা? দেখুন, একটা অল আউট মানে যেমন আগে অভিযোগের জায়গাগুলো ছিল কি, যে যেমন উনি বর্ণনা বললেন না যে আমরা কি চাচ্ছি, আমরা কি একটা সরকার পতনের একটা হাতিয়ার হয়ে উঠুক ডাকসু এটা কি চাচ্ছি? আমরা কিন্তু এটা কেউই বলছি, আমরা বলছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেখানে যে দখলদারিত্ব এবং একচেটিয়া একটা মানে জায়গা আছে এটা বন্ধ করেন, আইন অনুযায়ী প্রশাসনের নিয়মকানুন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ছাত্ররা আসবে প্রশাসন চালাবে, সকল ছাত্ররা সেই সময় সুযোগটা পাবে। এইটা এখন ওনারা যেমন আমরা এইটা দাবি করি, অর্থাৎ একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ কিংবা ওই রকম একচেটিয়া রাজনীতির প্রভাবমুক্ত একটা কি বলে ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ, তখন ওনারা বলেন যে এটাই হচ্ছে সরকার পরিবর্তনের কথা। দ্যাট ইজ মানে আপনি যদি একটা সাধারণ গণতান্ত্রিক অবস্থা দাবি করেন, এটাই আজকে সরকার বিরোধী কিংবা সরকার পতনের একটা ক্ষেত্র প্রস্তুত করতে পারে বলে ওনাদের আশঙ্কা। ফলে ডাকসু নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে, এটা কিন্তু কেউ কোনো জায়গাতে দাবি করা যাবে না। সেই সংখ্যাটা থাকি থাকে, সেই সংখ্যা সরকারের থেকে যেমন একটা একচেটিয়া জায়গা তৈরি হয়েছে, জনস থাকে যে সেই সংখ্যা যদি থেকেই থাকে তাহলে সরকার এই ঝুঁকি নেবে কেন? কোথায়? কারণ কিন্তু অনেকদিন তো ঠেকিয়ে রাখা গেছে ডাকসু নির্বাচন, তো আবার ঠিকই রাখলে সমস্যাটা কি? আপনি যদি তাড়াতাড়ি বিবেচনা করছেন যে আপনি না না এখন তারা কেন এটা নিয়েছেন, প্রথমত জায়গাটা তো ধরেন কিছু কিছু জিনিস তো মানে আনতে হয়, একটা একটা আন্দোলন দাবি আছে, তারপরে হাইকোর্টের নির্দেশনা আছে এবং এই ধরনের শেষ করি এগুলো সেটাও ঠেকানো যেত। যখন তারা দেখলেন যে পরিস্থিতির মধ্যে তাদের নিয়ন্ত্রণটা বহাল আছে, আপনি এখনকার রাষ্ট্রচরিত্রের সাথে আগেকার রাষ্ট্রচরিত্রের পার্থক্য হচ্ছে যে এই যে উনি বললেন না যে খারাপ পরিস্থিতি অধপতন তো ছিল, ছাত্রদল মিছিলে হামলা করলো, তো ছাত্রদলও যেমন সন্ত্রাস করেছে ছাত্রলীগও সন্ত্রাস করেছে, দুই ইতিহাসে তো আমরা অন্তত 90 সাল থেকে 10 বছর একটা না আমাদের সময় বহুবার ঘটেছে সেটা আমরা দেখেছি, কিংবা তার আগে 80-এর দশকের পরিস্থিতি সম্পর্কে ওনারা ভালো বলবেন, কিন্তু জিনিসটা হচ্ছে যে তখন একচেটিয়া কারোর কাছে এটার অধিকারটা ছিল না, এখন এটা একচেটিয়াভাবে ছাত্রলীগের অধিকারে চলে এসেছে আর বাকি সবার এখানে অস্তিত্বই আর রাখা হয়নি। এইটা হচ্ছে মানে পরিস্থিতির মধ্যে একটা ভিন্ন দিক, আগেকার দিকের চাইতে আলাদা দিক। কথা হচ্ছে একটা তথ্য দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তা এবং রাজনৈতিক ক্ষমতার কর্তৃপক্ষ, ঢাকা শিক্ষা পরিবেশ পরিষদ 14 জন ছাত্র নেতাকে বহিষ্কার করেছিল, তার মধ্যে ছিল ছাত্রদল নেহরু অভিসহ মালিক রতন সহ এবং জাসদ ছাত্রলীগের 4 জন। আপনি বলেন সন্ত্রাসের অভিযোগে ছাত্রলীগের বিরুদ্ধে কোনো দিন যখন আওয়ামী লীগ সরকারে ছিল না তখনও কোনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে কিনা? ছাত্রলীগের তো তখন অবস্থানই ছিল না, সংগঠনই ছিল সুভাষ দত্ত একটা একটা আলোচনাকে মানে ধরেন
না আপনি এখন যে আলোচনাটা করছেন এখন সুভাষ দার দাবি হবে এটা উনি এই বিষয়ে ক্রেডিট পাবেন মানে দলকে কিভাবে ডিফেন্ড করতে হয় এখন দলকে উনি ডিফেন্ড করবেন এটা করবেন ছাত্র লীগ সন্ত্রাস করেনি কোন কালে ছাত্র লীগের সন্ত্রাসী আধিপত্য ছিল না এই কথা বলে উনি টেলিভিশনে পার পেয়ে যাবেন কিন্তু সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ ছাত্র সমাজ কোথাও কোনো এই অভিজ্ঞতার জায়গা তো আসলে নেই সেটা কোন অন্তত পক্ষে মানে এই এই স্বাধীন বাংলাদেশে এই এই দাবি তারা করতে পারবেন না আপনি 90 পর থেকে এই জায়গাটাতে ছাত্র দলের কোনো ছেলে জাসদ ছাত্র লীগের কোনো ছেলে অন্য সাংগঠনিক ছেলে ছাত্র লীগের দ্বারা নিহত হয়েছে নাম বলেন ছাত্রলীগের গোলাগালিতে তর্ক করবো শোনেন আপনি একটা টক শো দেখেন আমরা পরিসংখ্যান নিয়ে আসবো ছাত্রলীগের তবে এই নির্বাচনে একটা হিডেন স্টোরি আছে সেটা এই আলোচনাটা যে আলোচনাটা শেষ করতে হবে আমি বলি যেটা হলো যে যে জায়গাটিতে সবাই মানে ধন্যবাদ যারা পাওয়ার যোগ্য সেখানে কিন্তু আমরা কেউ কিন্তু যাচ্ছি না যাচ্ছি না এই কারণে একটা সরকার কিন্তু বাংলাদেশে ক্রিয়াশীল এবং এই সরকারের কোনো রকম সহযোগিতা ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন কোনো মাথা হয় না তারা একটা নির্বাচন উঠাই নেবে সুতরাং এই সরকারের প্রধান যিনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশত্ব শেখ হাসিনা তিনি অতীতে অনেক সরকার ছিল তারা কিন্তু নির্বাচন করেননি কিন্তু তিনি কিন্তু শেষ করি সুপ্রিম কোর্টের নির্দেশ না তারপরে কিন্তু উপস্থাপক বলার চেষ্টা করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আবার অন্যভাবেও কিন্তু পাল্টানো যায় আমি 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 শেষ করি তারপরে আমাদের মহামান্য তিনিও কিন্তু তার বেশ কয়েকটি বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সমাবর্তন বক্তৃতায় ডাকসু নির্বাচনটি হওয়া দরকার এই যে মানুষগুলো এই যে গণতান্ত্রিক একটা আবহত বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য ভবিষ্যৎ নেতৃত্বে বিকশিত করার জন্য একটা ভূমিকা পালন করেছে তারা তো ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু তা না দিয়ে আমরা কিন্তু এই ডাকসু নির্বাচনটি কীভাবে বিতর্কিত করা যায় কীভাবে এটার মধ্যে খুদ ধরা যায় সেই জায়গায় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমি মনে করি ওই জায়গায় না গিয়ে নির্বাচনটি হচ্ছে নির্বাচনটি হয়ে যাক এবং বাংলাদেশে একটা চমৎকার মানে সবাই একটা বক্তব্য যদি আমি ক্লিয়ার না করি আফজাল ভাই তার বক্তৃতে একটা কথা বলেছে না যে 89 এর ডাকসু নির্বাচনে ছাত্র মিছিলে হামলার পর হয়েছে তো ক্যাম্পাসে ছিল যে একটু মুজিববাদী ছাত্রলীগের টুকু এই হামলা করেছে ডাকসুতে সকল মেয়েদের হলে জাতীয়তাবাদী জয়যুক্ত হয়েছে সকল আমরা দখলদারিত্ব একচেটিয়ার অবসান চাই এটাকে ওনারা বলেন যে আমরা নাকি ডাকসুকে ক্ষমতা বদলের হাতিয়ার করতে চাই অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা বদল তার মানে হচ্ছে দখলদারিত্বের অবসান ঘটানো আজকে ক্ষমতা বদলকে ইকুয়েট করছে দ্বিতীয়ত হচ্ছে আছে আচরণবিধিতে একটা খুব ভালো জিনিস ছিল যে ডাকসু নির্বাচনে সাবেক ছাত্রনেতারা আসতেন অর্থাৎ আজকের যারা ছাত্রনেতা তাদের অনেক সময় সিনিয়র ছাত্রনেতারা আসতেন হলে বক্তৃতা হতো এগুলো কিন্তু ট্রেডিশন 60-এর দশকে আপনি যদি দেখে থাকেন সমস্ত যেমন এখানে পোস্টার ছাপা না আমি শেষ করি আচরণবিধিতে যেমন পোস্টার সংগঠন ছিল না আমি একটু বলি না সুপারিশ ছিল না কথা তো আমি আমি সেটা হচ্ছে যে পোস্টার করা যে পোস্টার করা যাবে না এটা একটা করা হয়েছে তাতে টাকার হয়তো ব্যয় কমার একটা জায়গা সুযোগ তৈরি হয়েছে যেমন ধরেন আমাদের এখানে জাতীয় নির্বাচনে ব্যয়ের হিসেব নিরিখটা ব্যয় কিভাবে তদারকি করা হবে সেটা কিন্তু কোনো ব্যবস্থা নেই ওটা করা খুব জরুরি কিন্তু এই যে ধরেন আবার যে কোন ছাত্র সংগঠনের ছাত্র নেতারা ঢুকতে পারবে বিশেষ করতে হবে এটা কিন্তু ওরিয়েন্টেশন অর্থাৎ ছাত্র রাজনীতির যে একটা ধারাবাহিকতা বিশ্ববিদ্যালয়ে যারা আপনার ভক্ত যারা বক্তৃতা শুনছে 24 ঘন্টা তারা আমাদের ভাবে ভালো থাকবেন খুবই মনোক্ষুণ্ণ হচ্ছে